ইনোভেটরে যারা রিপোর্টিং এর দায়িত্ব আছেন, আমরা এই রিপোর্টিং এর কাজটা একটু দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা গত আজকে এখানে একেবারে নিজের পক্ষে হলো 800 থেকে 900 শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে আমরা বই তুলে দেব এবং সেই কাজটি আমরা বিকেল 5টার মধ্যে করতে চাই, কারণ আমাদের এখানে সিলেটের বাইরের অনেক শিক্ষার্থী আছেন যারা সন্ধ্যার আগেই তারা সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে চান। অনেক শিক্ষার্থী আপনারা দেখবেন পেছনে তাকালে স্কুল কলেজের ইউনিফর্ম পরে তারা এখানে আসছে, আমরা চাই সুন্দরভাবে তাদের হাতে বইটি। একই সাথে আমরা চাই যে এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আপনাদের যাদের সহযোগিতা সমর্থন পেয়েছি আপনাদের কাছ থেকে একটু করে হলেও শুভেচ্ছা শোনার জন্য, তাই আমি আমন্ত্রিত বক্তাদের বিনীত অনুরোধের কাছ থেকে যদি শুভেচ্ছা জ্ঞাপনটা শুনি, আমাদের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আমরা সকলেই অনুপ্রাণিত হব এবং সকলকে এই বিষয়টি আন্তরিকতার সাথে গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং অন্যতম সদস্য এবং তার যার সবচেয়ে যে পরিচয় আমরা আজকে বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিতে চাই, সিলেট প্রতিনিধি জনাব শামসুল আলম সেলিম মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। সে কারণে দৌড়ে উঠলাম মঞ্চে, কিন্তু এই মানুষগুলোকে দেখার পরে শুরু হয়েছিল কারা করেছিল, আমাদের সন্তানেরা ইতিমধ্যে সেই সম্পর্কে অবগত হয়েছে বই পাঠের মাধ্যমে। অবাধ তথ্য প্রবাহের যুগে বই পাঠ প্রায় শেষ হয়ে গেছে, আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি, ফেসবুকে আসক্ত হয়ে গেছি, কিন্তু ইতিহাস বিকৃতির নগ্ন খেলা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং শব্দ উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে 71-এর স্বপন এবং 75-এর হায়নারা আবারও সক্রিয় হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, একজন সংস্কৃতি ইতিহাস বিকৃতির তমসা থেকে নিজেদেরকে আবিষ্কার করেছে স্বাধীনতার উজ্জ্বল আলোয়, তোমাদেরকেও সেই আলোয় আলোকিত হতে হবে, তোমাদেরকে জাগতে হবে বাংলার ভাষা আন্দোলনে, তোমাদেরকে জাগতে হবে 71-এর মহান মুক্তি সংগ্রামে, তোমাদেরকে জাগতে হবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, তোমাদেরকে জাগতে হবে সাম্প্রদায়িকতা এবং কূপমণ্ডুকতা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একজন প্রকৃত বাঙালি নাগরিক হিসাবে। যে আমরা একটি উন্নত দেশের নাগরিক হতে যাচ্ছি, সেই দেশের নাগরিকরা আমাদের সন্তানেরা তোমাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা একটি গ্রুপ ছবি নিব, তাই শিক্ষার্থী যারা বই হাতে নিয়েছো তারা তাদেরকে আমরা বেদিতে বসার জন্য এবং বেদির সামনে দাঁড়ানোর সবাই জুতো পায় ওদিকে আইও, কোকা পিছু দিয়ে ঘুরে আইছি, যারা জুতা খুলতে পারবে না তারা ওই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে রাস্তা আছে ডান দিক দিয়ে, বেদির দিক দিয়ে কেউ জুতা নিয়ে যাবেন না। সবুজাই শুভকামনা। Hello, bye.
সমস্যা নাই, তুমি আরো বিচে থাকো, থাকো থাকো, জায়গা থাকো না, দাঁড়াই লইব। এটা তো মুখ বোঝে, মুখ বোঝ আমরা দেখতে পাচ্ছি স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা বই নিচ্ছে, ঠিক তারপরই কলেজের শিক্ষার্থীদের বই দেওয়া হবে। কলেজের শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্য সহকারে বসার জন্য, স্কুলের শিক্ষার্থীরা বই নিচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা টিচাররা অনেকের পায়ে তোমরা জুতা নিয়ে বেদিতে শিক্ষার্থীদের এই জায়গায় অনেকে জুতা পায়ে পরে তোমরা নেমে যাও, এখান থেকে বেদি থেকে নেমে যাও, জুতা পরে কেন তোমরা উঠছো? এতক্ষণ ধরে লজ্জিকতার কথা বলছি আমরা,